সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে কি, এই কথাটা এক কথায় বলে শেষ করে দিচ্ছি যেহেতু সময় আর নেই। বন্ধুগণ, মৌলিকভাবে আহলুল উসুল যারা আছেন এবং ফকিদের কাছে সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই, সুন্নাহ এবং হাদিসের মধ্যে কিনে কোনো পার্থক্য নেই। কারণ সুন্নাহ দিয়ে যেটা বোঝায় ঠিক হাদিস দিয়েও সেটাকে বোঝায়, হাদিস দিয়েও সেটাকে বোঝায়। কিন্তু সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোন কোন ক্ষেত্রে পার্থক্য রয়েছে, যে পার্থক্যটুকু সুন্নার প্রমাণিকতার ক্ষেত্রে, সুন্নার দলিল হওয়ার ব্যাপারে এই পার্থক্য নয়। ইদানিং আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক ভাই বেরিয়েছেন, তারা যখন হাদিসে আসে বলা হয় অথবা বলা হয় যে সহি হাদিস, তখন তারা এসে এই কথা উত্থাপন করেন যে আমরা সুন্না মানি হাদিস মানি না। এটা কি আসলে সুন্নার অনুসারীদের বক্তব্য না সুন্না যারা অস্বীকার করে তাদের বক্তব্য, সুন্না অস্বীকারীদের বক্তব্য? কারণ হাদিস এবং সুন্না দুটি একই সূত্র। আপনি যদি একই টিউবওয়েল থেকে পানি নেন, একটা পানি জগের মধ্যে রাখলেন আর একটা পানি গ্লাসের মধ্যে রাখলেন, বলে গ্লাসেরটা মানি, গ্লাসেরটা গ্রহণ করব, জগেরটা গ্রহণ করব না, হবে? জগেরটা আর একটু ব্রড, একটু বেশি। এই জন্য জুমহুর আহলে হাদিস এবং উসুলিগণ ফকিদের কেউ সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করেন নাই। এমনকি হানাফি মাজহাবের ওলামায়ে কেরামগণ বরং আরো ব্রড করেছেন। আপনি দেখেন মুকাদ্দিমার মধ্যে আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাই আখবার দিয়ে উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে আখবারকে একসাথ করে দিয়েছেন, বলেছেন আখবার হাদিস সুনান সবটাই মূলত একই বিষয় বোঝায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানার জন্য, আর হাদিসের ব্যাপারে এখন বিভিন্ন ধরনের কলাকৌশল করার জন্য, বুদ্ধি করার জন্য একদল লোক আমাদের সমাজের মধ্যে আসছে যে আমরা হাদিস মানি না আমরা সুন্নাহ মানি। আরে বাবা, সুন্নাটা কোত্থেকে এসেছে? সুন্নাটা কোত্থেকে পেলেন? হ্যাঁ, হাদিস ছাড়া সুন্নার কোনো অস্তিত্বই ধরে, হাদিসের কিতাবগুলোকেই তো সুন্নার কিতাব হিসেবে বলা হয়েছে। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজা, সুনান নাসাই, এগুলো নাম দেওয়া হয়েছে সুনা, এগুলো সবগুলো হাদিসের কিতাব। সুতরাং এই বিভ্রান্তি যেন আমাদের মানুষদেরকে করতে না পারে। এর মাধ্যমে একটা কাজ চালু হয়েছে, সেটা হলো এই যে সাধারণ পাবলিক থেকে বোঝানো হচ্ছে যে এটা হাদিস থেকে বলেছে, এটা সুন্নার মধ্যে নেই। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই সুন্না প্রমাণিত হয়েছে, হাদিস ছাড়া কোনো সুন্না প্রমাণিত হয় নাই। সুতরাং সুন্না এবং হাদিস দুটি একই সূত্রে গাঁথা, সুন্না এবং হাদিসের মধ্যে কোনো ধরনের পার্থক্য করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সংক্ষেপে আজকের এই বক্তব্য দিয়ে আমি একথা বুঝাতে চাই বন্ধুগণ,